ত্রাণ সরানোর পিছনে রুদ্রর হাত আছে জানতে পেরে রুদ্রকে উচিত শিক্ষা দিল জেঠুমনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত ওর রুমে ছিল, তখনই ফুলকি রোহিতের জন্য খিচুড়ি নিয়ে আসে আর এসে বলতে থাকে, স্যার আপনার খিচুড়ি, আপনি খেয়ে নেবেন। তখনই রোহিত ফুলকিকে বলতে থাকে, দাঁড়াও ফুলকি, তুমি খেয়েছো? তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার আমি খেয়ে নিয়েছি, আপনি খেয়ে নিন। তখন রোহিত বলতে থাকে, না তুমি এখন এখানে বসবে, তারপরে আমার সাথে খাবে, দুজন আমরা ভাগ করে খাবো। তখন ফুলকি বলে, না স্যার আমি খাবো না, বললাম তো শুধু শুধু জোর করবেন না। তখন রোহিত বলে, কেন ফুলকি, আমি জানি যে আর খিচুড়ি নেই, এখানে এতটুকুই ছিল তুমি আমার জন্য উঠিয়ে রেখেছিলে, সেটা আমি ভালো করে জানি, তাই এখন তুমি আমার সাথে খাবে। তখন ফুলকি বলতে থাকে, না স্যার বললাম তো খাবো না, আমাকে জোর করবেন না, আমার খেতে ভালো লাগছে না, তাছাড়া মনটাও ভালো নেই। তখনই রোহিত ফুলকিকে বলতে থাকে, এই তো এতক্ষণে সত্যি কথা বলেছো, তোমার মন ভালো নেই না? শালিনী এখানে এসেছে বলে, থাকতে এসেছে বলে তোমার মন খারাপ, তাই না? তখন ফুলকি মনে মনে বলতে থাকে, সবই যখন বোঝেন স্যার, তখন তাহলে কেন জোর গলায় বললেন না যে না এখানে শালিনী থাকতে পারবে না? কেন আপনি কোনো আপত্তি জানালেন না? তারপরে দেখা যাবে ফুলকির চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন রোহিত বলতে থাকে, এই আবার চোখ বেয়ে জলও পড়ছে কেন ফুলকি, তুমি কি ছেলে মানুষের মতো করছো বলো, তুমি বুঝতে পারো না? তখনই সেখানে শালিনী এসে দাঁড়ায় দরজার সামনে, আর রোহিত আর ফুলকির সব কথাগুলো আড়াল থেকে শুনতে থাকে। তখন ফুলকিকে রোহিত বলতে থাকে, দেখো কত মানুষই তো এসে পড়েছে বলো, থাকছে এখানে, তাহলে তুমি তার তাদের মতোই মনে করো না শালিনীকে? একটা মানুষ এরকম বিপর্যয়ের মধ্যে আছে, এসেছে, তাকে কি আমি বাড়ি থেকে বের করে দিতে পারি বলো? সেটা তো পারি না বলো, তাহলে তুমি কেন এরকম ভাবছো? তারপরেই ফুলকিকে নিজের হাতে খাইয়ে দেয় রোহিত আর বলতে থাকে যে খেয়ে নাও। তখন ফুলকি খুশি মনে খেয়ে নিতে থাকে আর বলতে থাকে, মাকালি গো আমাকে তো স্যার আরো অনেক খাইয়ে দিয়েছে, কিন্তু এখনকার মতো এত যত্ন করে কখনো খাইয়ে দেয়নি, আমি কি সত্যি স্বপ্ন দেখছি নাকি আমি জেগে আছি? এই বলে নিজের হাতে চিমটি কাটলেই তখন ফুলকি চিৎকার করে ওঠে। তখন রোহিত বলে, কি হয়েছে ফুলকি? তখন ফুলকি বলতে থাকে, স্যার আমি স্বপ্ন দেখছি না তো, আমি জেগে আছি, তার মানে সত্যি ঘটছে আমার সাথে এগুলো। এই বলে ফুলকি নাচতে থাকে। তখন রোহিত বলে, মেয়েটা যে একটা পাগল, নাচছো কেন ফুলকি, যাও মুখ ধুয়ে এসো। আর ওইদিকে শালিনী সবটা দেখে মনে মনে বলতে থাকে, ফুলকির প্রতি এতটা টান হয়ে গেছে, এখন আমি এ সাধারণ সব মানুষের মতো হয়ে গেলাম রোহিতের কাছে, আমিও না এমন ব্যবস্থা করব যে সারা যে জীবনের জন্য তোমরা দুজন আলাদা হয়ে যাবে, দেখবে তোমাদেরকে আমি একসাথে কিছুতেই থাকতে দেব না। এই ভেবে শালিনী ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে ফুলকি হাত মুখ ধুতে গেলে এদিকে তখনই আলোটা চলে যায়, আর রোহিত বলে, এই লাইট চলে গেল। এই বলে মমটা জ্বালালেই তখনই ফুলকি আসে আর এসে বলতে থাকে, তাহলে স্যার আমি দিদির ঘরে শুতে চলে গেলাম, আপনি খাবারটা খেয়ে নিন। তখন রোহিত ফুলকির দিকে তাকিয়ে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপরে ফুলকি একটু এগিয়ে মনে মনে বলতে থাকে, এখন তো স্যারের সাথে আমার এই ঘরে থাকার কথা, ওই স্যার তো বললো না যে তুমি ওই ঘরে যাবে না, তুমি এখানেই ঘুমাবে, স্যার তো কিছুই বললো না, এখন আমি কি করব? ওইদিকে রোহিত বসে বসে খেতে থাকে। তখনই ফুলকি এসে বলে, স্যার আপনাকে জল দেবো? তখন রোহিত বলে, না আমার জল লাগবে না। তখন ফুলকি বলে, দূর স্যার তো কিছুই বলছে না। তারপরে রোহিত নিজের খাওয়াটা শেষ করে ফুলকিকে বলতে থাকে, কি ফুলকি গেলে না তো এখনো? এই বলে হাত মুখ ধুতে চলে যায়। তখন ফুলকি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে রোহিত এসে বলতে থাকে, কি যাওনি তো এখনো, দাঁড়িয়ে আছো কেন? তখনই ফুলকি এক পা দুপা করে এগোতে থাকে মন খারাপ করে। তারপরে রোহিত ফুলকির হাতটা ধরে টেনে এনে ফুলকিকে কোলে করে নিয়ে রুমে নিয়ে শোয়ায় আর বলতে থাকে, কি ড্রামাবাজ ফুলকি, তোমার তো ঘর এটাই, এখন থেকে তো তুমি এখানেই শোবে, বুঝেছো? তখনই ফুলকি লজ্জা পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, মাকালি গো এগুলো আমার সাথে সত্যি ঘটছে তো, আমি তো চেয়েছিলাম স্যারের সাথে এই ঘরে আমি একসাথে ঘুমাবো, তাহলে সেই স্বপ্ন তুমি আমার সত্যি করে দিলে। তারপরে রোহিত এসে ফুলকির পাশে শোয়। তখন ফুলকি খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ইস স্যারের সাথে আমি একসাথে ঘুমোচ্ছি। তারপরে রোহিত বলতে থাকে, ফুলকি এবার ঘুমানোর চেষ্টা করো তো। তখন ফুলকি বলে, স্যার এই স্বপ্নটা কখনো ভেঙে যাবে না তো, আপনি সবসময় আমার সাথে এরকম ভাবে পাশে থাকবেন তো? তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ ফুলকি আমি তোমার সবসময় পাশে থাকবো। এই কথা শুনে ফুলকি চোখ বন্ধ করে মনে মনে বলতে থাকে, আমি যেন চোখ খুলেও আবার স্যারকে দেখতে পাই, একটু দেখো। তারপরে চোখ বন্ধ করে শুয়ে পড়ে ফুলকি। তারপরে দেখা যাবে সকালবেলা ফুলকির ঘুম ভাঙলেই রোহিতকে পাশে দেখে ফুলকি খুশি হয়ে যায় আর বলে, স্যার সত্যি আমার পাশে আছে, তাহলে মাকালি তুমি আমার কথা শুনেছো?
এই বলে ফুলকি খুশি হয়ে যায়। তারপর বারান্দায় গিয়ে বলতে থাকে, বাহিরের অবস্থাটা একটু দেখি। তখন চোখ দিয়ে যেন কিছুই দেখতে পাচ্ছিল না দূরের কোনো কিছু। তখনই রোহিত উঠে ফুলকিকে না দেখতে পেয়ে বারান্দার সামনে দেখে ফুলকির কাণ্ড দেখে একটা দূরবীন নিয়ে আসে আর বলে, এটা নাও, এটা দিয়ে দূরের সব কিছু তুমি দেখতে পাবে। তখনই দূরবীনটা দিয়ে ফুলকি দেখে বলতে থাকে, স্যার সব জায়গায় তো জল থই থই করছে। তখন রোহিত বলে, সব কিছু শেষ হয়ে গেছে ফুলকি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক খারাপ অবস্থা, আমাদের একে একবার বাহিরে গিয়ে দেখতে হবে। চলো রেডি হয়ে নাও, তমাল পিয়ালকেও বলো, তারপর দেখা যাবে। রোহিত হাত মুখ ধুতে গেলেই ফুলকির কাছে ধানু চলে আসে আর এসে বলতে থাকে, কি ফুলকি, দা ভাই তোমাকে কি বললো, কিছু বলেছে স্পেশাল কিছু? তখন ফুলকি লজ্জা পেয়ে বলতে থাকে, ধানু দিদি তুমি যে কি বলো না, স্যার আবার কি বলবে। তখন তমাল পিয়ালও চলে আসে। তমাল পিয়াল আসলেই ফুলকি বলতে থাকে, তমাল দাদা, পিয়াল দাদা, এখন চলো আমাদেরকে বাহিরে যেতে হবে, দেখি ওই দিকটা কি অবস্থা। তখন তমাল বলতে থাকে, সব ঠিক আছে ফুলকি, আমরা দেখে এসেছি তো, সব খবর নিয়ে এসেছি। তখনই দেখা যাবে রোহিত চলে আসে, এসে বলতে থাকে, তমাল পিয়াল তোরা তাতে রেডি হয়ে নে, আমাদেরকে বাহিরে যেতে হবে, দেখতে হবে বাইরের অবস্থাটা কি, বুঝেছিস? তখন তমাল পিয়াল বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাবে ফুলকিও বলতে থাকে, আচ্ছা আমরা রেডি হয়ে নিচ্ছি। তারপরে দেখা যাবে রেডি হয়ে জেঠুমনির কাছে গেলেই জেঠুমনি বলতে থাকে, রোহিত ত্রাণ তো চলে আসার কথা কিন্তু এখনও তো আসলো না ত্রাণের গাড়িটা, আমি তো অফিসে গেছিলাম, ওখান থেকে এই মোবাইলটাও নিয়ে আসলাম, এখন ওরা তো বলছে ওরা পাঠিয়ে দিয়েছে, ত্রাণের গাড়ি নাকি আসছে কিন্তু ওরা ঠিকঠাক মতো বলতে পারছে না যে গাড়িটা কোন পর্যন্ত এসেছে আর কত দূর আছে। তখনই রোহিত বলতে থাকে, তাহলে জেঠুমনি এখন আমরা কি করব? তখন মাস্টারমশাই বলতে থাকে, ওই দিকটার খবর তো খুব খারাপ, সব দিকের খাবার পুরো শেষ হয়ে গেছে, সবার অবস্থা খুব খারাপ, এখন যে কি করব বুঝতে পারছি না রোহিত, এদিকের ফুলকি এদিকের খাবারের কত দূর, কত দূর কি বেঁচে আছে বলো তো। তখন ফুলকি বলে, জেঠুমনি এদিকে তো কোনো খাবার নেই, যা আছে তা সকালটা তো চালাতে হবে। তারপরেই রোহিত বলতে থাকে, তাহলে জেঠুমনি আমরা কি শুকনো খাবার নিয়ে যাব? তখন জেঠুমনি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তাহলে শুকনো খাবারই নিয়ে যেতে হবে। তারপরে রোহিত বলে, তাহলে রুদ্র কি করছে? তখন জেঠুমনি বলতে থাকে, রুদ্রও তো চেষ্টা করছে ত্রাণের জন্য, আর আমিও তো কতবার করে ফোন করলাম, ওরা তো বললো ত্রাণ পাঠাচ্ছে, তাহলে ত্রাণ কোথায় সেটাই তো পাচ্ছি না এখনো, না পেলে তো খুব মুশকিল হয়ে যাবে। তখন ফুলকি বলতে থাকে, তাই তো জেঠুমনি, আর খাবার দাবারের তো খুব সমস্যা হয়ে যাবে, এদিকে খাবার দাবার সরকারি জায়গা থেকে না আসলে নবাবগঞ্জের মানুষজনের তো খুব মুশকিল হয়ে যাবে। তখন জেঠুমনি বলতে থাকে, তাই তো ফুলকি, এখন আমি যে কি করব আমি কিছু বুঝতে পারছি না। তখন রোহিত বলে, তাহলে জেঠুমনি চলুন আমরা গিয়ে ওই বরঞ্চ ওদিকে দেখি আর শুকনো খাবার আমরা নিয়ে যাই। তখন জেঠুমনি বলে, আচ্ছা ঠিক আছে চলুন চলো। এই বলে সবাই বেরিয়ে গেলে ফুলকি মনে মনে ভাবতে থাকে, আমার কেন মনে হচ্ছে যে জামাইবাবুর এদিকে কোনো নজরই নেই, সব চিন্তা যেন ছিল এই শালিনীকে সাতচুনিটাকে এখানে এই বাড়িতে ঢোকানোর চিন্তা, আর এই সাতচুনিটাকে দেখলে আমার শরীরটা জ্বলে যায়, ভাগ্যিস আজকে সকাল থেকে সাতচুনিটার মুখটা দেখতে হয়নি। তখনই রোহিত এসে বলতে থাকে, ফুলকি চলো। তখনই ফুলকি বলে, হ্যাঁ হ্যাঁ স্যার চলুন। তারপর দেখা যাবে ওরা বেরিয়ে গেলেই সেই বন্যাক্ত সেই জায়গায় গেলেই সেখানে লোকজন সবাই খেপে যায় আর জেঠুমনিকেও ইট ছুঁড়ে মারে। তখন জেঠুমনির কপালটা কেটে গেলেই জেঠুমনি রুদ্রর উপর রেগে যায় আর বলতে থাকে, ত্রাণ কোথায়, সরকারি ত্রাণ কোথায়? তখন রুদ্র বলতে থাকে, ত্রাণ আসবে না। যা শুনে জেঠুমনি পুরো চমকে যায়, ওইদিকে লোকজন সব খেপে গিয়ে ওদেরকে মারতে চলে আসে। তখন রোহিত তমাল পিয়াল ওরা মানুষকে আটকাতে থাকে। ওইদিকে ফুলকি দেখা যাবে মনে মনে ভাবছে, আমার কেন মনে হচ্ছে সব কিছু পিছনে জামাইবাবুই আছে, জামাইবাবুই সব কিছু ঘটিয়েছে। তো বন্ধুরা, ফুলকি কি তাহলে প্রমাণ করতে পারবে যে রুদ্র সব কিছু করেছে, আর ফুলকি কি পারবে সেই ত্রাণের গাড়িটা সেখানে নিয়ে আসতে, মানুষকে সাহায্য করতে? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।